প্যান কার্ড এবং আধার কার্ড থাকলে আপনাদের জন্য এই মুহুর্তে সবচেয়ে বড় ঘোষণা এই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক নিয়ে জানা যাচ্ছে এখন থেকে এই এক হাজার টাকা করে ফাইন আর নেওয়া হবে না এরই সাথে সাথে যাদের যাদের এই টাকাটি ফাইন হিসেবে নেওয়া হয়েছে তাদের টাকা ঘুরিয়ে দেবে সরকার আবার কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে যে এই যে টাকার পরিমাণ ফাইনের পরিমাণ সেটি বাড়ানো হবে টাকার পরিমাণ করা হতে পারে দ্বিগুণ আবার কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে লিংক না করলেও চলবে কোনো অসুবিধে নেই তো এরকমই বিভিন্ন প্রশ্ন কিন্তু এখন সাধারণ মানুষদের মধ্যে রয়েছে যেই প্রশ্নগুলোর জবাব এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন এই নিয়ে ঠিক কি বলছে আয়কর দপ্তর আয়কর দপ্তরের কি নির্দেশিকা রয়েছে সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে এক এক করে তুলে ধরব তাই বুঝতেই পারছেন আপনার কাছেও যদি একটি প্যান কার্ড থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি বিস্তারিতভাবে আপনাদের এই সমস্ত প্রশ্নগুলোর এক এক করে উত্তর তুলে ধরবো আপনাকে এখন কি করতে হবে কি করতে হবে না সমস্তটা আপনারা পরিষ্কারভাবে এখানে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন কোথাও কিন্তু একটুকু ছেড়ে যাবেন না ছেড়ে গেলে আপনার অসুবিধা হবে আপনিই ভালোভাবে বুঝতে পারবেন না এ বিষয়ে সমস্ত তথ্যই আপনাদের এক এক করে দেব তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা মনে করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই তো দেখতেই পারছেন এ বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি কি লেখা রয়েছে দেখে নিন প্যান আধার লিঙ্ক নিয়ে নতুন ঘোষণা এক হাজার টাকা কে লাগবে না এই নিয়ে বড় সিদ্ধান্ত তো বুঝতেই পারছেন যে জরিমানা নেওয়া হচ্ছে সেটি নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার দেশের প্যান এবং আধার কার্ড ধারকদের জন্য অনেক বড় ঘোষণা এই দুটি কার্ড সংযুক্তিকরণের জন্য যে টাকা দেওয়া হচ্ছে সেটি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হলো ইতিমধ্যে এই সময়সীমা বাড়িয়েছে সরকার তবে এরই মধ্যে শোনা যাচ্ছে যে যে এক হাজার টাকা করে ফাইন নেওয়া হতো সেটি ঘুরিয়ে দেবে সরকার আর এখন থেকে পরবর্তীতে আর এক হাজার টাকা করে জরিমানা দিতে হবে না এই দুটি কার্ডের সংযুক্তিকরণের জন্য আবার এরকমও শোনা যাচ্ছে যে বর্তমানে যে এক হাজার টাকা করে ফাইন নেওয়া হচ্ছে সেটি ত্রিশে জুনের পর বাড়বে পরবর্তীতে দু হাজার টাকা করে ফাইন দিতে হবে অর্থাৎ ডবল হয়ে যাবে এই ফাইন তো এরকমই বেশ কিছু প্রশ্ন সকলের মনে ঘোরাঘুরি করছে যা এই প্রতিবেদনের মধ্যে পরিষ্কারভাবে জানানো হলো তো এই নিয়ে ঠিক কি কী নির্দেশিকা দেওয়া হয়েছে আয়কর দপ্তর ঠিক কি বলছে এ সম্বন্ধে এই সমস্ত তথ্যগুলো বিস্তারিতভাবে নিচে তুলে ধরা হলো তো অবশ্যই আপনি একজন প্যান কার্ড ধারক হলে সমস্ত তথ্যগুলো খুব ভালো করে দেখে নেবেন বিভিন্ন ক্ষেত্রে জালিয়াতি রুখতে এবং সাধারণ মানুষকে খুব সহজে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই এই আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তিকরণ করার চেষ্টা করছে সরকার সম্পূর্ণ বিনামূল্যেই অনেক দিন পর্যন্ত এই আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার জন্য সময় দেওয়া হয়েছিল কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে যে অনেক লোক অবহেলায় কিংবা না জেনে এই সংযুক্তিকরণের কাজটি করেনি তাই বাধ্য হয়েই সরকার এই সংযুক্তিকরণের ওপর জরিমানা ধার্য করে সেই জরিমানাই এখন মুকুব করার জন্য বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে তো বুঝতেই পারছেন কেন আপনাদের প্রয়োজন এটি সংযুক্তিকরণ করার দু হাজার বাইশের একত্রিশে মার্চের আগে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক করা গেছে আধার কার্ড এবং প্যান কার্ড এরপর থেকে পাঁচশো টাকা করে জরিমানা দিয়ে ত্রিশে জুন পর্যন্ত লিঙ্ক করা গেছে পরবর্তীতে এই সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হলেও জরিমানা কিন্তু ডবল করা হয়েছে ফলে পাঁচশো টাকার জায়গায় এক টাকা করে সকলকে জরিমানা গুনতে হচ্ছে এর সময়সীমা শেষ সময়সীমা ছিল এই দু হাজার সালের একত্রিশে মার্চ কিন্তু এর পর এই সময়সীমা আরও বাড়ানো হয়েছে এই দু সালের জুন মাস পর্যন্ত সেই হিসেবেই সূত্র মারফত জানা যাচ্ছে যে এবার যদি কোনো কারণে এই সময়সীমা ত্রিশে জুনের পর আরও বাড়ানো হয় সেক্ষেত্রে এই যে জরিমানার পরিমাণ রয়েছে সেটিও কিন্তু অনেকটাই বাড়তে পারে আগে যেই অনুসারে বৃদ্ধি হয়েছিল জরিমানা অর্থাৎ ডবল করে দেওয়া হয়েছিল সেই অনুসারে যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু দু হাজার টাকা করে জরিমানা লাগবে ত্রিশে জুনের পর তাই যে সমস্ত গ্রাহকরা এখনও পর্যন্ত এই কাজটি সম্পন্ন করেননি আপনারা অবশ্যই এই ত্রিশে জুনের আগে সংযুক্তিকরণ কাজটি করে ফেলবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পরিষ্কার হয়ে গেছে এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ